হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি এই কঠিন সময়ে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে ইনডোর প্ল্যান্ট করতে হয় এবং এর সঠিক পরিচর্যা। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অর্নামেন্টাল প্ল্যান্ট ঘরে রেখেছি ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনারা কিন্তু চাইলে এভাবে কিছু অর্নামেন্টাল গাছ লাগিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। সেগুলো কিভাবে করবেন আমি তা নিয়ে আলোচনা করব। আমি এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, সেগুলোর নামও আমি আপনাদের বলে দিচ্ছি। ঘরে গাছ লাগিয়ে যে শুধু রেখে দিবেন তা কিন্তু নয়, প্রতি সপ্তাহে রোদ লাগাতে হবে কয়েক ঘন্টা, মাঝে মাঝে বৃষ্টি আসলে ভিজাতে হবে। আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছগুলো সবসময় সতেজ দেখাবে। আমার এখানে বেশিরভাগ গাছই কিন্তু আমি পানিতে লাগিয়েছি, কয়েকদিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয়। এবার চলুন গাছের নামগুলো জানা যাক। এটা গ্রিন অ্যাগ্লোনিমিয়া, এর নামও স্নো অ্যাগ্লোনিমিয়া। এটা হলো ড্রেসিনা কর্ডিলিয়ান, এটা রোদে থাকলে আরও সুন্দর দেখায়, পাতাগুলো চকচক করে। আর এটা কিন্তু মানি প্ল্যান্ট না, মথজ। তারপর আছে স্ন্যাক্স প্ল্যান্ট, আছে চাইনিজ এভারগ্রিন, কর্ডিলিয়াম, এগুলো মথজ। তারপর আছে চায়না বট, আছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু কিন্তু পানিতে বেশ ভালো হয়। এটা হলো অ্যারোলিয়া, আছে ব্যাম্বো ট্রি, এখানেও ক্যালাডিয়াম আছে কিছু, আছে ফিলো ডেনড্রন, আছে রেড অ্যাগ্লোনিয়াম। ঘরে আছে বলে লাল অংশটা বেশ কমে যাচ্ছে। এগুলো মথজ, মানি প্ল্যান্ট। আপনারা সাজাতে পারেন ইচ্ছে করলে এভাবে। তাহলে আজ এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক ও শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।